আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের লিটিল লরেটস স্কুলের উদ্যোগে গরিব দুঃখীদের দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হলো। আর কয়েকদিন বাকি পুজো, এই পুজোর সামনে বিভিন্ন জামা কাপড়ের কেনাকাটায় বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। কিন্তু যারা গরিব দুঃখী, দুমুঠো অন্নের অভাবে অন্যের বাড়িতে কাজকর্ম করে নিজের পেটের দায়, কিন্তু পুজোর সময় তারা ঠিকমতো জামা কাপড় নিতে পারে না। ওইসব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করতে এগিয়ে এলো ফলাকাটার লিটিল লরেটস স্কুল কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন থেকে অঝোরে বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এই বৃষ্টিকে অপেক্ষাকৃত করেও ওই স্কুল থেকে তারা বিভিন্ন অসহায় কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধদের বস্ত্র বিতরণ করেন। 8-80 অর্থাৎ কচি কাঁচা থেকে বৃদ্ধদের বস্ত্র বিতরণ করতে ব্যস্ত। ওই বস্ত্র বিতরণের সময় ফলাকাটার বিভিন্ন পাড়ার জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই স্কুলের উদ্যোগে তারা বস্ত্র বিতরণ করেন ফলাকাটার ছট পূজা ঘাটে। বস্ত্র বিতরণের সময় যারা ওই বস্ত্র গ্রহণ করেছেন তারা খুশির উল্লাসে ওই স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান ও কচি কাঁচাদের মুখে হাসি দেখতে পাওয়া যায়। স্কুলের প্রিন্সিপাল শিল্পা সরকার চৌধুরী জানান, এমন উদ্যোগ তারা প্রতি বছরই গ্রহণ করে থাকেন। গরিব দুঃখীরা যারা পুজোয় বস্ত্র কিনতে পারেন না, দুমুঠো অন্ন খেয়ে তারা বেঁচে থাকেন, তাদের নিয়ে চিন্তা ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই উদ্যোগটা যাতে তারা আরো এগিয়ে যেতে পারে, এখন আমরা সরাসরি জানবো ওই স্কুলের প্রিন্সিপাল শিল্পা সরকার চৌধুরী কি বলছেন। আমরা আজকে ছট পুজো ঘাটে এখানে একটা প্রোগ্রাম করছি, যেটা হচ্ছে পুজোয় সবার নতুন জামা। এই একটা প্রোগ্রাম ঠিক বলবো না, এটা একটা হচ্ছে ছোট বাচ্চাদের যারা আন্ডার প্রিভিলেজ তাদের মুখে একটা হাসি ফোটানোর একটা উদ্যোগ। আমরা প্রত্যেক বছরই করে থাকি এই কাজটা, যেখানে আমরা মনে করি যে এখনো সোসাইটিতে এমন লোকেরা আছে যারা আন্ডার প্রিভিলেজ, যাদের অনেক সময় তারা অ্যাফোর্ড করতে পারে না। তো তার জন্যই আমরা গার্জেনদের সাথে, আমাদের বাচ্চাদের সাথে, আমরা লরেটস ফলাকাটা থেকে এসে এই একটা ইনিশিয়েটিভ নিয়ে থাকি, যেখানে আমরা বিলিভ করি যে সবাইকে যদি আমরা দিই তাহলে সোসাইটিতে অনেকটা উদ্ধার কাজ করা হবে। বিকজ এই জিনিসগুলো আমরা ইউজ করি না, ফেলে দিই, সেগুলোকে না ফেলে দিয়ে যদি কারোর কাজে লেগে যায় সেটাই আমাদের জন্য অনেক। আমরা আজকে খুবই খুশি হয়েছি এখানে এসে, আর অনেক সাপোর্ট পেয়েছি, অনেক কপারেশন পেয়েছি আপনাদের সবার কাছ থেকে, আর থ্যাংক ইউ সো মাচ। আমাদের পুরো লিটল লরেটস ফলাকাটা টিম, আমার পেরেন্টসরাও রয়েছেন, আমার স্টুডেন্টসরা আছেন, আমার মেন্টর টিম অ্যাটেন্ডেন্টরাও রয়েছেন, আমরা টিমও তো প্রত্যেক বছর এই কাজ করে থাকি।